নমস্কার আজকের সুবিচারটি নেওয়া হয়েছে শ্রী সুভাষ পালের কাছ থেকে আপনি বাস থেকে নামছেন হঠাৎ বাস কন্ডাক্টার আপনাকে আপনার চেঞ্জ ফেরত দিল টাকার চেঞ্জ আপনি দেখলেন তাতে একটা ছেঁড়া কুড়ি টাকার নোট রয়েছে আপনি তখন নেমে গেছেন বাসও ছেড়ে গেছে আপনার কিছু করার নেই ভাবলেন গুছিয়ে দেব কাউকে কিছু দূর যাওয়ার পর আপনি একটা রিক্সা নিয়েছেন রিক্সার ভাড়া চল্লিশ টাকা আপনি মনে মনে ভাবছেন যে এই কুড়ি টাকার নোট আরেকটা কুড়ি টাকার নোটের সাথে জুড়ে ওই টাকাটা ফেরত দিয়ে দেব কিন্তু দেবার সময় আপনি কিছুতেই দিতে পারলেন না আপনি যখন সেই কুড়ি টাকার নোটটার বদলে দুটো ভালো দশ টাকার নোট একটা কুড়ি টাকার নোট দিলেন আপনার মনে এক প্রশান্তি আনন্দতে ভরে উঠছে বহু সময় আমরা এরকম কাজ করে থাকি এবং সেই কাজ তার জন্য কোনো সাক্ষী থাকে না সেই বাস কন্ডাক্টর বা সেই রিক্সাওয়ালা কেউ আমাদের কাজের সাক্ষী থাকে না কিন্তু আমাদের কাজের সাক্ষী থেকে আমি নিজে এবং এই যখনই এই কাজগুলো আমরা করি তখন এক দিব্য আনন্দে মন ভরপুর হয়ে যায় যখনই এই সুযোগ পাবেন এর জন্য আপনি কোনো নোবেল পুরস্কার পাবেন না কিন্তু যে আনন্দ পাবেন সেই আনন্দটার কোনো তুলনা হয় না অতএব ভালো কাজ করার সুযোগ পেলে সে সুযোগ কখনো ছাড়বেন না